মোবারক ভাইয়ের গল্পটা একটু ভিন্ন ধর্মী এত উনি একদিন হঠাৎ করে আমার সঙ্গে একটি ভিডিও কনসালটেশন করলেন সুদূর ইটালি থেকে আমি তার সমস্যাগুলোর কথা শুনলাম এটা ছিল আপনার অপারেশনের আগে কানের পর্দার চিত্র আর এইটা হইতেছে অপারেশন করার পরের চিত্র তাহলে আপনার এই অটো ইন্ডোস্কোপি রিপোর্টের ফলাফলটি আপনার হাতে তুলে দিলাম ভাই ধন্যবাদ স্যার আসলে আমি আমি নিজেও এতটা আশা করিনি যে অল্প সময়ের মধ্যে আমি এত সুন্দর একটা আমার কানের ভিতরে পর্দা দেখতে পাবো মোবারক ভাই শুরুতেই আপনাকে একটু দেখাতে চাই আপনার হ্যাঁ কানের অটোএন্ডোস্কোপি রিপোর্টটি এটা ছিল আপনার অপারেশনের আগে কানের পর্দার চিত্র জি স্যার আমি আপনাকে ড্র করে দেখিয়েছিলাম এটা হচ্ছে পুরো টিম্পেনিক মেমোরিয়ান বাউন্ডারি তার মাঝখানের এই পার্টটুকু আপনার ছিল না আর এইটা হইতেছে অপারেশন করার পরে চিত্র যেখানে পুরো টিম্পেনিক মেমব্রেনটাই ইনট্যাক্ট অর্থাৎ এখানে কোনো রকম কোনো ছিদ্র নেই তাহলে আপনার এই অটো এন্ডোস্কোপি রিপোর্টের ফলাফলটি আপনার হাতে তুলে দিলাম ভাই ধন্যবাদ স্যার আসলে আমি আমি নিজে এতটা আশা করিনি যে এত অল্প সময়ের মধ্যে আমি এত সুন্দর একটা আমার কানের ভিতরে পর্দা দেখতে পাবো তাই না স্যার আমি অনেস্টলি বলতেছি কারণ আমি অপারেশন করার পরে যেখানে যখন এখান থেকে চলে যাই ওই দিন আমি এখান থেকে মোহাম্মদপুর যেতে থাকি যার বাসায় যাবো আর কি রাস্তাটা খারাপ ছিল খারাপ থাকার কারণে প্রচন্ড ঝাঁকি পাই আমি তো বাকি রাস্তা না যে এই ঝাঁকিতে আমার কোনো সমস্যা হলো কিনা আমি আপনাকে রিপিট করছিলাম ঝাঁকিতে বা মোটর সাইকেল চালালে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা আচ্ছা আপনার সাজেস্ট অনুযায়ী আমি চেষ্টা করছি যতটুকু সেফলি থাকা সেটাই চেষ্টা করছি শুধু কন্টিনিউ করছি আমি অনেক খুশি অনেক খুশি মোবারক ভাইয়ের গল্পটা একটু ভিন্ন ধর্মী একদিন হঠাৎ করে আমার সঙ্গে একটি ভিডিও কনসালটেশন করলেন থেকে আমি তার সমস্যাগুলোর কথা শুনলাম তিনি আমাকে জানালেন তার কিছু কষ্টের কথা কি কি সমস্যা হতো মোবারক ভাই একটু যদি সামাপ করেন সমস্যাটা মূলত আমি যখন এক বছর বছরখানেক আগে ইটালি থেকে দেশে আসি আমার মনে হচ্ছিল যে বিমান ভ্রমণের কারণেই আমার এই সমস্যাটা হচ্ছে কারণ বিমান যখন আস্তে আস্তে ল্যান্ড করতেছিল ওপরে থেকে নিচে আমার কানে মনে হচ্ছিল তালে লেগে গেছে হুম তারপর থেকে কিছুদিন পর থেকে আমি কানটায় একটু কম শুনতাম একটু চিনচিন শব্দ হতো হুম এট আ টাইম দুই চার মাস পর দেখি যে হালকা চিনচিন ব্যথা করতে হুম হুম তো সেকেন্ড টাইম যখন আমি দেশে এসে দেশে আসার পরে এখানে উত্তরায়ে বা আমার রংপুরেও আমি ডাক্তার দেখাই তো ওনারা সাজেস্ট করছিল সার্জারির জন্য আমার হাতে সময় স্বল্পতার কারণে আর ওনারা বলছিল যে সার্জারি করলে ভালো হতে পারে আসলে লাস্ট বলছিল ওই সময়টা আমার স্ট্রোয়া সম্ভব ছিল না আমি ইতালিতে যেও আবার ওখানেও ডাক্তার দেখাই আপনার সাথে কমিউনিকেশন করি তো ওখানে যে ডাক্তার আমি দেখাইছি উনিও বলছিল যে তোমার একটা অপারেশন করা দরকার সবকিছু মিলে মানসিক প্রশান্তি আমার অপারেশনটা যেন ভালো হয় আপনার ভিডিও গুলো আমি দেখছি ফলো করছি আর তখন থেকে মনে হচ্ছে যে না আমি কবে স্যারের কাছে যাবো আচ্ছা আচ্ছা আমি এইভাবে দিন গুনছি টাইম সাত দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে টিকিট কেটে চলে আসি সেটা স্যার এখানে অপারেশন করার পর তারপর গেছি রাইট আসলে মোবারক ভাই খুব সিনসিয়ার একজন पर्सन আর তিনি নিজের শাস্ত্র প্রতি খুবই সচেতন আর তিনি যখন দেখলেন যে তার কানের পর্দায় এরকম একটি ছিদ্র আছে এবং এই ছিদ্র দিয়ে পরবর্তীতে তার কানের অনেক জটিলতা তৈরি হতে পারে এই বিষয়টা যখন আমি তাকে বোঝাতে সক্ষম হই তখন তিনি আমাকে বললেন স্যার এজ আলি অ্যাজ পসিবল আপনি আমার কানের পর্দা প্রতিস্থাপন করে দেন আর যথারীতি তার কনসেন্ট নিয়ে আমি তার কানের পর্দা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করি গত এপ্রিল মাসের সতেরো তারিখে অপারেশনটি নাম হচ্ছে কানের পর্দা প্রতিস্থাপন কানের পর্দার যে ছিদ্রটি হোসেন ভাই আপনি খেয়াল করেন আমরা এটাকে রিপ্লেস করে দিব নতুন একটি গ্রাফট প্রতিস্থাপন করে আমরা মূলত তার এই যে কানের গোড়ার এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে মূলত আমরা একটা ছোট্ট ইনসিশন দিয়ে ভেতরে ঢুকে যাব হ্যাঁ যে আমরা গ্রাফটি প্রতিস্থাপন করব এবং গ্রাফটি নিব এই যে যে স্ক্রিনটা আছে স্ক্রিনের নিচ থেকে আমি মেবি স্যার 11 তারিখে আসতাম বা 12 তারিখে আসছিলাম রাইট রাইট এবং আমরা এরপর তাকে টাইম টু টাইম ফলোআপ করেছি ফলোআপ করার পর তাকে সহি আবার ইতালিতে ফিরে যেতে বলেছি এবং তিনি যথারীতি ইতালিতে পৌঁছেছেন মাসখানে দুই একবার তার সঙ্গে আমার কথাও হয়েছে হ্যাঁ এবং আজকে তিনি আবার আমার চেম্বারে এসেছেন মূলত তার একটি লাস্ট ফলো আপ করার জন্য যে পর্দা আর কি অবস্থা এবং বাড়তি যদি কোনো ওষুধের প্রয়োজন হয় সেই জিনিসগুলো মূলত জানার জন্যই আমার কাছে এসেছেন তো আমি ভীষণ খুশি যে তার পর্দা খুব সুন্দরভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে হ্যাঁ এবং তার যে প্রবলেমগুলো আগে ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে এবং বাকি যে প্রবলেমগুলো আমি মনে করি স্যার আমি মনে করি যে স্যার মেইন যেটা আমি টার্গেট করে আসছিলাম যে আমার এই পর্দাটা যেন প্রতিস্থাপন হয় এবং আমার সিদ্ধটা যেন না থাকে আমার মেইন টার্গেটটাই ছিল এটা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাইছি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি একটি কথা বলতে চাই এই ছোট্ট জীবনে অনেক জটিলতা আছে অনেক জটিলতা থাকবে তবে এই জিনিসগুলোকে যদি খুব সহজ আমরা গ্রহণ করে মোকাবেলা করতে পারি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায় বাসুন আমরা সুস্থ সুন্দর জীবন উপভোগ করি আর এজন্যে দরকার আমাদের সচেতনতা তৈরি করা আর এই সচেতনতার জন্য আমার ভিডিওটি আশা করছি আপনারা সচেতন হবেন নাক কান গলারকে অবহেলা না করে এই রোগকে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করবেন সেই প্রার্থনাই আমি করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও